মুখ্যমন্ত্রীর কাছে কিছু সাহায্য চাচ্ছি আমার স্বামীকে দেখার জন্য, অনুরোধ করে কিছু সাহায্য করবে আমার স্বামীকে দেখার জন্য। পরিবারের একমাত্র উপার্জনকারীকে বাঁচাতে কান্না ছাড়া আর কোনো সম্বল নেই। প্রায় দেড় মাস ধরে ঘুম নেই কারোর চোখে। এভাবেই দিন কাটছে মালদহের মালিতপুর বিধানসভা কেন্দ্রের চন্দ্রপাড়া পঞ্চায়েত এলাকার একটি অসহায় পরিবারে। এখন সেই পরিবারে গ্রামবাসীদের সাহায্যে উনুনে আগুন জ্বলছে, গোটা বাড়িতে দারিদ্রের ছাপ স্পষ্ট। স্থানীয় সূত্রে জানা গিয়েছে চন্দ্রপাড়া অঞ্চলের বাহারাবাদ গ্রামের সাইদুর রহমান বাড়তি উপার্জনের পাড়ি দিয়েছিলেন সুদূর কেরালে, সেখানে নির্মাণ শ্রমিকের কাজও জুটেছিল। একদিন কাজ শেষে ঘরে ফেরার সময় পথ দুর্ঘটনার শিকার হন। রাস্তা পেরোনোর সময় একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা মারে সাইদুরকে। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন, সেখানে প্রায় এক মাস চিকিৎসাও চলে। খবর পেয়ে গ্রামে চাঁদা তুলে নিজের সব গয়না বিক্রি করে কেরলে গিয়ে স্বামীর চিকিৎসা করান স্ত্রী আলিয়ারা বিবি। সাইদুরের দুবার অস্ত্রোপচারও হয়েছে, এখনো পর্যন্ত চিকিৎসায় খরচ হয়েছে 2 লক্ষেরও বেশি টাকা। টাকা ফুরিয়ে যাওয়ায় সপ্তাহ দুয়েক আগে স্বামীকে নিয়ে ট্রেনে করে বাড়ি ফিরেছেন আলিয়ারা। আপাতত বাড়িতেই শয্যাশায়ী রহমান। কোমরের নিচের অংশ এখনো পঙ্গুত্ব থেকে বেরিয়ে আসতে পারেনি। স্ত্রী ছাড়াও সাইদুরের বাড়িতে রয়েছেন বৃদ্ধা মা ও 3 নাবালিকা কন্যা সন্তান। পরিবারের একমাত্র উপার্জনকারী শয্যাশায়ী থাকায় তারাও কার্যত পথে বসেছেন। গ্রামবাসী সাহায্য করলে তবেই জ্বলছে উনুন। সাইদুরের স্ত্রী আলিয়ারা বিবি জানান, স্বামীর পায়ুপথ থেকে ডান পায়ের নিচের অংশ পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। দুবার অস্ত্রোপচারের পর বাইপাস করে মলমূত্র ত্যাগ করে। চিকিৎসকরা জানিয়েছেন ওর আরও একটি অস্ত্রোপচার করতে হবে, কিন্তু তার জন্য 3 লক্ষেরও বেশি টাকা প্রয়োজন। অত টাকা কোথায় পাবো? যা ছিল সব ওর চিকিৎসা শেষ হয়ে গিয়েছে, হাতে কিছুই নেই। আমাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, কেরলে সেই কার্ড কাজে আসেনি। এমনকি মালদার একটি নার্সিংহোমও সেই কার্ডে চিকিৎসা দিতে রাজি হয়নি। সরকার বলছে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নাকি রাজ্যের যে কোনো জায়গায় বিনা পয়সায় চিকিৎসা পাওয়া যাবে, কিন্তু হচ্ছে কই? মানবিক মুখ্যমন্ত্রী আমাদের পাশে এসে দাঁড়ালে পরিবারটা বেঁচে যাবে, ওর যদি কিছু হয় তবে আমরা খাবো কি? এলাকাবাসী ফিরোজ আক্তার জানান, গ্রামবাসীরা সাইদুরকে সাহায্য করেছি, এখনো করছি, এই সাহায্যেই তাদের সংসার চলে। ওকে সুস্থ করতে প্রায় 3 লক্ষ টাকা খরচ হবে, পরিবারটি দিন আনে দিন খায়, কোথায় পাবে এত টাকা? নেতা নেত্রী কিংবা সমাজসেবীরা ওদের পাশে দাঁড়ালে কিছুটা হলেও সুরাহা হবে। ব্যুরো রিপোর্ট, জেড টিভি। মুখ্যমন্ত্রীর কাছে কিছু সাহায্য চাচ্ছি আমার স্বামীকে দেখার জন্য, অনুরোধ করে কিছু সাহায্য করবে আমার স্বামীকে দেখার জন্য। সাহায্য পেয়েছেন? না, কোনো সরকারের সাহায্য পাইনি। স্বাস্থ্যসাথীর কার্ড দেখালছিলাম, কাকে বলেছে কি যে হবে না। কাকে দেখাচ্ছিলেন কার্ডটা? কেরালাতে, মালদাতে দেখালছিলাম, তো হবে না কইছে। কি হবে না? স্বাস্থ্যসাথীর কার্ডে অপারেশন হবে না। কোন হাসপাতালে? এটা হসপিটাল মালদা নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে। কোনখানে নিয়ে যাবেন? বলেছে এটা পুরোটা যখন শুকাইবে তারপরে অপারেশন হবে মালদায়। মালদায় কত খরচ হবে বলেছে? খরচ 3 লাখ টাকা। সেটা কি সম্ভব আপনার পক্ষে বহন করা? সম্ভব না। আমার স্বামী খাটে খাটালি আছে, আমি খাই, আমার খাটার লোক কেউ নাই, আমার ছেলে নাই, 3টা মেয়ে। আমি আমার স্বামী বাঁচতে পার হয়েছিল রাস্তা দেয় অ্যাক্সিডেন্ট নিয়ে, পুরোটা মাংস নেই। আর আমি তো গেছিলাম কেরালা, দেড় মাস থেকে এসেছি, কোনো ভাষা বুঝতে পারি না, কোনো ধরলাক যে মালয়ালম ভাষা কোনো কিছু বুঝতে পারি না, ওইসব ধরলাক যে খাওয়াইতে পারি না। আর দিয়া তখন বাধ্য হয়ে তখন কইছি যে বাড়ি নিয়ে চলে যাব। মুখ্যমন্ত্রীর কাছে কিছু সাহায্য চাচ্ছি আমার স্বামীকে দেখার জন্য, অনুরোধ করে কিছু সাহায্য করবে আমার স্বামীকে দেখার জন্য। আপনি কি চান আপনার বাড়িকে রেস্টুরেন্ট বানাতে? তাহলে এক্ষুনি ইনস্টল করুন রুব্রিন অ্যাপ। রুব্রিন অ্যাপ ইনস্টল করুন আর আপনার বাড়িকে বানান রেস্টুরেন্ট। রুব্রিন অ্যাপের মাধ্যমে আপনি আপনার শহরের যে কোনো রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিন এবং 60 মিনিটের মধ্যে খাবার ডেলিভারি পাবেন। তাই আর দেরি নয়, অবশ্যই সুস্বাদু খাবার খেতে অবশ্যই আজ ইনস্টল করুন রুব্রিন অ্যাপ।